নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর সুন্দরবন ওয়াইল্ড ভিলেজের 16তম দিনে আজকের পৌঁছেছি বাড়িপুরে রাজবাড়ি বা জমিদার বাড়ি, আর সেখানে দুর্গা প্রতিমার ভাসানোর পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব, আর বাড়িপুর অঞ্চলের কিছু প্যান্ডেল এবং মূর্তির আপনাদের সামনে তুলে ধরব, আর কলেজ স্ট্রিটের দুর্গা প্রতিমা আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন এসেছি বাড়িপুরের রাজবাড়ি, আর এই রাজবাড়ির এটা বোধহয় গেট, অনেকদিন আগেকার এর ঐতিহাসিক গুরুত্ব আছে। এবং রাজবাড়িটা আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, এবং এই সাইডের যে দরজাগুলো সেগুলো ভেঙে গেছে, এই সাইডেও একটা দরজা আছে। এখানে বিচার হতো, বিচারে তাদের ধরে রেখে দিত। দেখে দাও, এই যে ফ্রন্ট গেটের যে বিল্ডিংটা আছে সেটা এখন বট গাছে ঢেকে রেখেছে, এবং বিল্ডিংটা প্রায় ভগ্ন দশায়। আর এই ঠিক বিল্ডিংটার যে পিছনের অংশটা আছে, এখানেই দুর্গা প্রতিমার সাবেকি যে দুর্গা প্রতিমা সেটা আজকের বিসর্জন, এবং তার তোড়জোড় চলছে। আজ 2021 সালের বিজয় দশমীর দুপুরবেলা, আর আমি এসে পৌঁছেছি বাড়িপুর রাজবাড়ি বা জমিদার বাড়ির প্রাঙ্গণে। আর আজকের আমি আপনাদের সামনে তুলে ধরব এই রাজবাড়ির সেই ঐতিহ্যবাহী বিসর্জন প্রথা। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন অমিয় রায়চৌধুরী, যিনি এই বিসর্জনের বিভিন্ন প্রণালীটা নিজে তত্ত্বাবধানে তিনি ডিরেকশন দিয়ে কোথায় কি করতে হবে সবাইকে দিচ্ছে। আর এই যে চারদিকে লোকজন দেখতে পাচ্ছেন, এরা সেই প্রাচীনকালে এই জমিদার অঞ্চলের বিভিন্ন জায়গার জমির চাষিরা, তারা এই বিসর্জনের সময় আসত। প্রায় 40 জন লোক সবাই এই মূর্তিটাকে ধরে এই মূল যেখানে ঠাকুরটা উঠতো সেখান থেকে মূল যে গেট আছে সেই গেটে চাকিয়ে নিয়ে যেত। আর আপনারা দেখছেন এরা কীভাবে সবাই এখন এই এই সময়ও সেই প্রথাকে মেনটেন করে বা মেনে এইভাবে সেই মূর্তিটাকে ধরে নিয়ে মূল ফটক বা গেটের দিকে নিয়ে যাচ্ছে। আর এই দুর্গা প্রতিমা প্রায় 350 বছরের পুরাতন সেই জমিদারি প্রথায় এই দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়। এবং দেখতে পাচ্ছেন সামনে অমিয়বাবুদেরকে ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছেন এই প্রতিমাটি। আর এখন যেগুলো ফটক এখানে, এই বিভিন্ন অঞ্চলে যারা বিভিন্ন রকম জমিদারি প্রথার জমিদারির খাজনা আর সেগুলো না দিত, তাদেরকে এই ঘরে বিভিন্ন রকমভাবে শাসন করা হতো। আর আমরা সেই বিভিন্ন ইতিহাসের রোমহর্ষক জমিদারি প্রথার গল্প আমরা জেনে থাকি। আর এই যে বাড়িটা, এই বাড়ির ঐতিহাসিক গুরুত্ব অসাধারণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার যে দুর্গেশ নন্দিনী কাব্যটা, এখান থেকেই তিনি লিখেছিলেন। আর সামনে দেখতে পাচ্ছেন রাসমাঠ, যেটা এখন বাড়িপুরে রাসমাঠ বলা হয়। আর এই রাসমাঠেই বিভিন্ন স্বাধীনতা পূর্বে বিভিন্ন অনুষ্ঠানে মহান যে সকল ভারতীয় ব্যক্তিত্ব যেমন মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা বিভিন্ন সময়ে এই মাঠে তাদের বক্তৃতা দিয়েছে। আর এখন সেই প্রথাতে সেই দুর্গা প্রতিমা এখন সেই মাঠে এসছে। আর এই প্রতিমাকে নিয়ে যাওয়া হবে গঙ্গায়, যেহেতু জমিদার আর জমিদারি প্রথাতে প্রথমেই এই দুর্গা প্রতিমা বিসর্জন করা হবে এই গঙ্গাতে। তারপর এই টোটাল বাড়িপুর অঞ্চলে যত প্রতিমা আছে সেটা বিসর্জন করা হবে। আর সেই প্রথা অনুযায়ী অমিয়বাবু তিনি এখনও সেই প্রথাকে মেনটেন করেন, যেহেতু এখন কোভিড সিচুয়েশান, সেই জন্য এই জমিদারি প্রথার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো নীলকণ্ঠ পাখি ছাড়া। সে নীলকণ্ঠ পাখি এখনও তিনি ছেড়ে থাকেন, কিন্তু এই লাস্ট 2 বছর যেহেতু কোভিড সিচুয়েশান, সেই জন্যে এই নীলকণ্ঠ পাখি আর ছাড়া হয়নি বা কালেকশন করা হয়নি। আর এই যে পিছনের যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় চালচিত্র। এই চালচিত্রের মাধ্যমে শিব দুর্গার বিভিন্ন জীবনের ঘটনা চিত্রিত আছে, আর যেটা এই প্রতিমার পিছনের চিত্রতে তুলে ধরা হবে। আর সামনে দেখছেন অমিয়বাবু, তিনি দুর্গা প্রতিমার সামনে থেকে সমগ্র জিনিসটা ডিরেকশন দিচ্ছেন, কোনটা কোথায় লাগাতে হবে এবং কি করতে হবে। এবং এখনও তিনি তার জমিদার বা সেই জমিদারি না থাকলেও তার যে জমিদারি প্রথার সেই সিস্টেম অনুযায়ী তিনি যতটা পারেন এটা করার চেষ্টা করেন, এবং তার যে ঐতিহ্যটাকে এখনও ধরে রাখার
আপ্রাণ চেষ্টা করে থাকে এবং এই সময়ে তাদের যে বিভিন্ন শরীররা থাকে তারা সবাই আসে বিসর্জনের জন্য। তারা সবাই প্রতিমাকে মিষ্টিমুখ করেছেন আর সামনে দেখছেন স্থানীয় যারা বিভিন্ন লোক এসছে তারা তাদের বিসর্জনের সিঁদুর নিয়ে এসছেন, তারা সিঁদুর খেলবেন এবং প্রতিমাকে সিঁদুর দেবেন। আর এখন এগিয়ে দুর্গা প্রতিমা তা বিসর্জনের পথে চলে যাবে গঙ্গাতে। আর এই রাজবাড়ি বা জমিদার বাড়ির ঐতিহাসিক গুরুত্ব আমাদের কাছে অস্বীকার করা যায় না। এটা বাড়ির পুর তথা ভারতবর্ষের ইতিহাসের অন্যতম একটা জমিদার বাড়ি এবং তার জমিদারি রাজবাড়ির বিসর্জন কথা আপনাদের কাল সামনে তুলে ধরলাম। 300 বছর অতিক্রম। এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে, শিব মন্দির আছে, অন্নমীমা মা কালের মন্দির আছে। তা এই রাজবাড়ির যে মন্দিরগুলো আছে এখন এই মন্দিরে তত্ত্বাবধান করছে কারা? তত্ত্বাবধান করছেন অমিয়কৃষ্ণ রায়চৌধুরী। উনি কি সরাসরি এখানে থাকেন? এখানে থাকেন, এখানেই থাকেন। উনি টোটাল এই রাজবাড়ির বিভিন্ন পূজা অর্চনা সবগুলো তত্ত্বাবধান করেন। এই পুজোর সময় অনেক শরীররা সব আসেন বাইরের থেকে, কলকাতা থেকে, কলকাতা থেকে, আরও কলকাতা মানে ইন্ডিয়ার বাইরেও আসে। এই রাজবাড়িটা এখন কতদিনের পুরাতন? রাজবাড়ি 400 বছর। 400 বছর পুরাতন। এখানে রথ হয়, রাস হয়, রথ মেলা হয়, এখানে রথ রাস চড়ু সব। এই যে সামনের যে মাঠগুলো মাঠ সেখানেই হয় সমন্বয়। এখন এদিকে সে তুমি সুন্দরবন পর্যন্ত কত দূর তার ঠিক নেই। বারো ভূঁইয়া জমিদার, বাংলাদেশ বর্ডার বাংলাদেশের কোন পর্যন্ত এনাদের জমিদার সুন্দরবন এনাদের। আর পাখিটা পাখি ছাড়া হতো আপনার ওই সেই পাখি নীলকণ্ঠ পাখি ছাড়া ছাড়া হতো। এই করোনার জন্যে পাখি আনতে পারেনি, মানে যেসব গ্রাম থেকে আসে সেসব গ্রাম ডুবে গেছে, তারা আসতে পারেনি। আর এই যে সামনে দেখছেন এটা হচ্ছে হাঁড়ি কাঠ বা বলি রে। তো এখানে কি এখন এই যে বলির যে প্রথাটা আছে সেই বলি প্রথা মেলে কি বলি হয়? হ্যাঁ হয়, বলি হয়। বলি হয়, এখন কি কোনো পশু বা কিছু বলি হয়ে থাকে? হ্যাঁ বলি তো হয়, কিন্তু এখন ওই ফল বলি দেয়, উনি কোনো পশু বলি দেয় না। এই যে চারদিকটা দেখতে পাচ্ছেন যে প্রাচীন যে রাজবাড়ির যে একটা ঐতিহ্য বা বৈশিষ্ট্য, পিছনেই এই যে মা কালীর মন্দিরের পিছনেই হচ্ছে রাজবাড়ির পিছনটা আছে, সেখানে স্থানীয় রাজবাড়ির লোকেরা এখন বসবাস করে। আর এই দালানগুলো দেখছেন সেই প্রাচীন বা ঐতিহ্য দালান। এই যে 2021 সালেও যে সেই প্রাচীন 400 বছরের পুরাতন রাজবাড়ি সেটা এখনও ঐতিহ্য বর্তমান। এটা রাজবাড়ির রাধাগোবিন্দ মন্দির এবং এই যে দেখছেন এটা হ্রদ বা ঝুলুন, এই রকম জাতীয় কিছু কাজ এটাতে হয়। আর যে মন্দিরটার ভিতরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে শ্রীকৃষ্ণের মূর্তি আছে। পুর রাতমাটের রিয়েল স্টার ক্লাবের শারদীয় দুর্গোৎসব প্যান্ডেলে, আর প্যান্ডেলের থিমটা অসাধারণ একটা নতুন থিম, যেখানে দড়ি দিয়ে তার বিভিন্ন রকম চিত্র বা অবয়বগুলো তৈরি। এগুলো সম্পূর্ণ সুতোর কাজ, আর সম্পূর্ণ প্যান্ডেলটা বিভিন্ন রকম সুতো দিয়ে বিভিন্ন চিত্র তৈরি করা হয়েছে। আর এই প্যান্ডেলের যে মূর্তিটা, মূর্তিটা হচ্ছে থিম এবং সাবেকির কম্বিনেশনে তৈরি, এবং মূর্তির যে পিছনের যে পট বা চিত্র সেখানেও সুতোর কাজ। অসাধারণ একটা প্যান্ডেল, নতুনত্ব এই প্যান্ডেলের ছাপ রেখে যায়। প্যান্ডেলের ভিতরের যে বিভিন্ন রকম ডিজাইন বা আলোর যে কাজগুলো সেগুলোও সুতো দিয়ে করার চেষ্টা করা হয়েছে। বাতি টাইপের ঝাড়বাতি সেটাও সুতোর কাজ। সম্পূর্ণ প্যান্ডেলটা বলতে গেলে সুতো দিয়ে কাজ করা হয়েছে। আর এখন এই সামনে প্রতিমাটা, একটা সম্পূর্ণ পটের উপরে সম্পূর্ণ দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। পৌঁছেছি কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার। আর এই কলেজ স্কোয়ারের দুর্গা প্রতিমা আমরা দেখছি। এখানে আগের বছর দুবছরের তুলনায় এখানে তুলনামূলক একটু ভিড় কম হলেও ভালোই ভিড় আছে। আর সামনে দেখতে পাচ্ছেন সেই দুর্গা মা, যে দুর্গা মাটা স্বর্ণ অলঙ্কারে ভূষিত, আর উপরে সেই অসাধারণ ঝাড়বাতি যেটা কলেজ স্ট্রিট বা কলেজ স্কোয়ারের দুর্গা প্রতিমার
অন্যতম অসাধারণ একটা বৈশিষ্ট্য। আমরা কলেজ স্কোয়ারে ঠাকুর দেখে এই প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরা এখন শিয়ালদার দিকে যাচ্ছি। আমাদের লক্ষ্য আছে শ্রীভূমির ঠাকুর দেখা, কিন্তু তার মাঝখানে কলেজ স্কোয়ারের পাশে একটা দুর্গা প্রতিমা, যেটা স্থানীয় বিভিন্ন মানুষরা তারা মণ্ডপের মধ্যে বসে আছে আর সেই দুর্গা প্রতিমা দর্শন করলাম। অসাধারণ এক কাঠমার দুর্গা প্রতিমা, লক্ষ্মী সরস্বতী গণেশ সব একসাথেই, আর শিয়ালদাতে এসে পৌঁছেছি। কিন্তু শিয়ালদার যা ভিড় দেখে আমরা অবাক হয়ে গেলাম। এখন প্রায় রাত 2 বাজে, আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা সেটা এই ভিড়ের কারণেই বা যানজটের কারণেই বন্ধ হয়ে গেছে, তাই আমাদের শ্রীভূমি যাওয়ার প্রোগ্রামটা প্রায় ক্যান্সেল করতে হলো। পৌঁছেছি বাড়িপুরের সপ্তপল্লী দুর্গোৎসব কমিটি, আর সেই দুর্গোৎসবের প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। অসাধারণ প্যান্ডেল, প্যান্ডেলের উপরের প্যান্ডেল শৈলীটা খুব অসাধারণ, কারুকার্যটা খুব অসাধারণ, এবং চারদিকে বিভিন্ন রকম প্রাচীন যে মূর্তি, সেই মূর্তির অবয়ব সারা প্যান্ডেল, আর দুর্গা প্রতিমা এই সামনে আপনাদের চোখের সামনে। দুর্গা একটা পিতলের ঠাকুর, যে পিতলের ঠাকুরটা এখানে সব সবাইয়ের জন্য পূজিত হয়, এবং ঠিক পিতলের ঠাকুরের উল্টো দিকটা আমরা এখানে দেখছি মা দুর্গার একটা সাবেকি মূর্তি। আমরা এখন এসে পৌঁছেছি বাড়িপুরের বিডিও মাঠ, এবং এই বিডিও মাঠের প্যান্ডেল এবং তার দুর্গা প্রতিমা আমরা দর্শন করছি। আর প্যান্ডেলের চারিদিকে বিভিন্ন মহাপুরুষের বিভিন্ন মূর্তি আছে, আর টোটাল প্যান্ডেলটার মধ্যে যে দুর্গা প্রতিমাটা আছে সে প্রতিমাটা এক কাঠমার প্রতিমা। সেখানে লক্ষ্মী সরস্বতী গণেশ এবং মাঝখানে দুর্গা প্রতিমা, এবং প্রাচীন বা প্রাচীন যে এক কাঠমার দুর্গা এখানে সেটাই আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমার হেলমেটটা কিরকম ভিজে গিয়েছে, আর একদম পিছনে আমার দুর্গা প্রতিমা। আর আমরা 3 ভাই মিলে বেরোয়েছিলাম দুর্গা ঠাকুর দেখতে, রানা, জয় আর আমি। আর এই দেখছেন যে পিছনে আমাদের দুর্গা প্রতিমা, একটা পটে বা এক চালচিত্রে এই দুর্গা প্রতিমা।